Bismillahirrahmanirrahim. Shubho shikshati bindu. Tumra kemon acho? Asha korchi tumra bhalo acho, shustho acho, je jekhane acho, nirapod acho. Ebong shasthobidhi mene cholafera korcho. তোমরা যখনই বাইরে যাও না কেন অবশ্যই মাস্কটা পরবা, যেটা আমাদের প্রাথমিক নিরাপত্তা কামরা, এটা মাস্ক পরা এবং হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সামাজিক দূরত্ব বজায় রাখা, এটা অবশ্যই তোমরা মনে রাখবা। কারণ আমরা যে সময় অতিক্রম করছি, অতিমারির সময়, এটা মেনে না চললে আমাদের আসলে অনেক নিরাপদ থাকার বা নিজেকে সুরক্ষিত রাখার, এটাই আমাদের হাতে এখন একমাত্র অস্ত্র। আশা করি তোমরা নিজেরা ভালো থাকবা, এগুলি মেনে পরিবারকে ভালো রাখবা, প্রতিবেশী যারা আছে তাদেরকে ভালো রাখবা, রাখতে ভূমিকা রাখবা। তো আমি আর কথা বাড়াই না, ক্লাসে চলে যাই। আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীর সাথে ক্লাস নেব। আজকে তোমাদের সাথে আমি যে সাবজেক্টটা নিয়ে ক্লাস করব সেটা হলো সেল ও মলিকুলার বায়োলজি। করে ইতিপূর্বে আমি একটা ক্লাস নিয়েছি সেল এন্ড মলিকুলার বায়োলজির, এটা আমার দ্বিতীয় ক্লাস। আশা করি আগের ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে দেখেছো এবং এটা পড়াশোনা করেছো। আমরা যে রেকর্ডটা বা লাইভ ক্লাস যেটা নিচ্ছি সেটা সাথে সাথে অবশ্যই তোমরা ফলো করবা, পাশাপাশি নিজেরা পড়াশোনা করবা, তাহলে পরবর্তী ক্লাসটা বুঝতে সুবিধা হবে। সায়েন্সের বিষয়টা এমন যে একটা ক্লাসের সাথে আর একটা ক্লাস কিন্তু রিলেটেড, ফলে তোমরা আগের ক্লাসটা দেখে নিবা, নিলে তাহলে পরের ক্লাসটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আমার ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি সবাইকে। আশা করি আমার সঙ্গে তোমরা থাকবা, মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। আজকে ক্লাস উপস্থাপনায় আছি আমি ডক্টর সাইফা সাদেকিন, প্রভাষক, ডিপার্টমেন্ট অফ জুলজি, সৈয়দ আহমদ কলেজ, সুখানপুকুর, গাবতলী, বগুড়া। আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব সেটা হলো সেল এন্ড মলিকুলার বায়োলজি বা কোষ আণবিক জীববিদ্যা। আমার থার্ড ইয়ার এর ক্লাস, ক্লাস সাবজেক্টের কোড হলো 233113। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আলোচনার বিষয় ডিএনএ এর ভৌত ও রাসায়নিক গঠন এবং ডিএনএ এর রেপ্লিকেশন। এর আগের দিনে আমি ক্রোমোজোম সম্পর্কে আলোচনা করছি, যে ক্রোমোজোমের গঠন, ক্রোমোজোমের প্রকারভেদ, এগুলো নিয়ে আলোচনা করছি। ক্রোমোজোমের ভিতরে যে প্রধান যে বিষয় বা প্রধানটা জিনিস যেটা থাকে সেটা হলো মূলত ডিএনএ। তো ডিএনএ এর গঠন সম্পর্কে জানাটা আমাদের খুবই জরুরি। ক্রোমোজোমের গঠন যদি আমরা রাসায়নিক গঠন যদি পড়তে যাই সেক্ষেত্রে ডিএনএ এর গঠনটা আমাদের অবশ্যই জানতে হবে। ক্রোমোজোম কি, এর আগে ক্লাসে আমি আলোচনা করেছি, তারপর আজকে আমি জাস্ট ক্লাসের সাথে একটা ক্লাস শুরুর আগে, ডিএনএ শুরুর আগে ক্রোমোজোমটা কি তার একবার আমি বলে নিচ্ছি। ক্রোমোজোমটা কি, যে কোষের নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন
নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত স্বপ্রজননশীল যে সূত্রাকার অংশ জীবের বংশগতি ও বংশগত বৈশিষ্ট্য বহন করে এবং প্রজাতির পরিব্যাপ্তি প্রকরণ ও বিবর্তনের মুখ্য ভূমিকা পালন করে তাই ক্রোমোজোম। ক্রোমোজোম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএ বা জিন অনুর ধারণ। তাহলে ক্রোমোজোমটা কি, যে কোষের মধ্যে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়ার মধ্যে নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত স্বপ্রজননশীল যে সূত্রাকার অংশ যা জীবের বংশগতি ও বংশগত বৈশিষ্ট্য বহন করে এবং প্রজাতির পরিব্যাপ্তি ব্যাপকরণ এবং বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে তাই হলো ক্রোমোজোম। এবং এই ক্রোমোজোমের মধ্যে প্রধান যে জিনিসটা আছে সেটা হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, যেটা কিনা জীবের বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে। তো এই ডিএনএ অণুর গঠনটাই আজকে আমরা পড়ব। ডিএনএ অণুর গঠন পড়ার আগে ডিএনএ কি বা ডিএনএ কাকে বলে সেটা আমরা একটু জেনে নিই। জীবকোষের ক্রোমোজোমের যে মুখ্য উপাদান কোষে যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে, বংশগতির ধারা অব্যাহত রাখে ও আপন প্রতিরূপ সৃষ্টি করতে পারে তাকে ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে জীবকোষের মধ্যে, জীবকোষের নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোমটা আছে, এই ক্রোমোজোমের যে মুখ্য উপাদান সেটা কি, যে কোষের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে, বংশগতির ধারা অব্যাহত রাখে এবং আপন প্রতিরূপ সৃষ্টি করতে পারে, এরা নিজেরা নিজেদের প্রতিরূপ সৃষ্টি করতে পারে, এটাকেই বলা হচ্ছে ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডের প্রধান গাঠনিক যে প্রধান উপাদান সেটা হলো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডটা মূলত জীবদেহের গাঠনিক প্রধান যে গাঠনিক যে প্রধান উপাদান সেটা হলো নিউক্লিক অ্যাসিড। এটা কি, যেসব দীর্ঘ শিকল, নিউক্লিক অ্যাসিড কাকে বলে, যেসব দীর্ঘ শিকল প্রাকৃতিক পলিমার প্রধানত জীবকোষের নিউক্লিয়াসে অবস্থান করে, প্রজাতির বংশগতির ধারা সংরক্ষণ করে, প্রোটিন ও এনজাইম সংশ্লেষণে প্রধান ভূমিকা পালন করে তাকে নিউক্লিক অ্যাসিড বলা হচ্ছে। তাহলে এটা কি, সবচেয়ে বড় যে রাসায়নিক গঠন জীবদেহের মধ্যে সেটা হলো নিউক্লিক অ্যাসিড। এটা যেসব দীর্ঘ শিকল প্রাকৃতিক পলিমার প্রধানত জীবকোষের নিউক্লিয়াসে অবস্থান করে, এটা জীবকোষের নিউক্লিয়াসে অবস্থান করে এবং প্রজাতির বংশগতির ধারা সংরক্ষণ করে, প্রোটিন ও এনজাইম সংশ্লেষণ করে, সংশ্লেষণে প্রধান ভূমিকা রাখে, তাদেরকেই নিউক্লিক অ্যাসিড বলা হচ্ছে। এগুলো কোষের সবচেয়ে বড় রাসায়নিক অণু এবং বংশগতির সকল বৈশিষ্ট্য বহন করে বলে এদের মাস্টার মলিকিউল বলা। এটা হলো সবচেয়ে বড় রাসায়নিক, যে নিউক্লিক অ্যাসিড, এটা বংশগতির বৈশিষ্ট্য এটা বহন করে বলে এদেরকে কি বলা হয়, মাস্টার মলিকিউল বলা হয়। নিউক্লিক অ্যাসিড প্রকৃতপক্ষে নিউক্লিওটাইডের বর্ণনা। মূলত প্রধানত নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি থাকে, নিউক্লিওটাইড, অসংখ্য নিউক্লিওটাইড নিয়ে একটা নিউক্লিক অ্যাসিড গঠিত হয়। তাহলে জীবদেহের প্রধান যে রাসায়নিক, সবচেয়ে বড় যে রাসায়নিক অণু যেটা বংশগতির বৈশিষ্ট্যটা বহন করে এবং প্রোটিন এনজাইম সংশ্লেষণে ভূমিকা রাখে, প্রধান ভূমিকা রাখে, আর অবস্থিত কোথায়, নিউক্লিয়াসে অবস্থান করে এবং এটাই জীবদেহ গঠনের প্রধান উপাদান, এটাকেই বলা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আর এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি থাকে, নিউক্লিওটাইড থাকে, অসংখ্য নিউক্লিওটাইডের সমন্বয়ে নিউক্লিক অ্যাসিড গঠিত। তাহলে এখন আমরা দেখি যে এই নিউক্লিওটাইডটা আসলে কি। নিউক্লিওটাইডটা আসলে কি, এখানে কি থাকে, এর মধ্যে কি উপাদান থাকে, পেন্টোজ সুগার থাকে, এখনো পেন্টোজ সুগার, সুগার বা শর্করা। কি থাকে, নাইট্রোজেন বেস থাকে, এখনো নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস কি কি নিয়ে গঠিত, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন, এগুলোকে নাইট্রোজেন বেস বলা হয়। দুই ধরনের নাইট্রোজেন বেস আছে, একটা হলো পিউরিন আর একটা হলো পাইরিমিডিন। অ্যাডেনিন এবং গুয়ানিন মিলে হলো পিউরিন,
সাইটোসিন এবং থায়ামিন মিলে হলো পাইরিমিড আর কি থাকে এক অণু ফসফেট তাহলে সুগার নাইট্রোজেন বেস এবং ফসফেট এই মিলে হলো নিউক্লিওটাইড গঠিত তাহলে এক অণু পেন্টোজ সুগার এক অণু নাইট্রোজেন বেস নাইট্রোজেন গঠিত ক্ষার এই পেন্টোজ সুগারের সাথে এক অণু ক্ষার নাইট্রোজেন ক্ষার যুক্ত হয়ে কি তৈরি হয় নিউক্লিওসাইড নিউক্লিওসাইডের সাথে কি হয় এক অণু ফসফেট যুক্ত হয়ে তৈরি হয় নিউক্লিওটাইড তাহলে এখন আমরা এই নিউক্লিক অ্যাসিড এই নিউক্লিক অ্যাসিডের রাসায়নিক গঠনটা দেখো এর গঠনটা এরা দ্বিসূত্র 1953 সালে ওয়াটসন এবং পিক বলে দুজন বিজ্ঞানী এই নাইট্রোজেন প্রথম তারা বলেন যে এই ডিএনএ যে রাসায়নিক গঠন যেটা নিউক্লিক অ্যাসিড যেটা এটা হলো দ্বিসূত্র অর্থাৎ দুটা সূত্র এটা প্যাঁচানো অবস্থায় থাকে প্যাঁচানো অবস্থায় থাকে মইয়ের মতো প্যাঁচানো অবস্থায় থাকে এবং এর মধ্যে এই সুগার তারপরে হলো নাইট্রোজেন ক্ষার তারপরে ফসফেট এগুলো সজ্জিত অবস্থায় থাকে একের সাথে আরেকটা যুক্ত হয়ে বন্ড তৈরি করে এটা প্যাঁচানো অবস্থায় থাকে এইভাবে অবস্থান করে এই যে দেখো এখানে বেস পেয়ার সাইটোসিন গুয়ানিনের সাথে সবসময় আর এই জোড় বাঁধার সিস্টেমটা হলো গুয়ানিন সবসময় কি হবে সাইটোসিনের সাথে জোড় বাঁধবে থায়ামিন অ্যাডেনিনের সাথে জোড় বাঁধবে এভাবে জোড় বেঁধে তারা এই দুটা শিকলকে সংযুক্ত করে রাখে আচ্ছা পরবর্তী আরেকটা চিত্রে চলে যায় ডাবল হেলিক্স মডেল ওয়াটসন এবং পিক 1953 সালে এই ডাবল হেলিক্স মডেলটি তারা দেন এবং এর উপরে তারা নোবেল পুরস্কারও পান এর গঠনটা তারা দেখো এখানে যে ডিএনএ ডাবল হেলিক্স মডেলের যে গঠনটা এটা কিভাবে অবস্থিত কিভাবে এই দ্বিসূত্রটা সংযুক্ত অবস্থায় থাকে সেটা এই চিত্রটা দেখলে যে ভৌত যে গঠনটা সেটা এটা দেখলে এখানে বুঝতে পারবা যে এর গঠনটা দেখো এটা ডান দিক থেকে বাঁ দিকে এরা প্যাচ প্যাঁচান অবস্থায় থাকে ময়ের মতো গঠন ময়ের যে সিঁড়িগুলো থাকে সেরকম এই নাইট্রোজেন বেস গুলো সিঁড়ি গঠন করে এখানে দুইটা সূত্র দেখানো আছে এবং এই দুটা একটা প্যাচ পুরো একটা প্যাচ সম্পূর্ণ হতে এর দূরত্ব হলো 34 অ্যাংস্ট্রাম 34 অ্যাংস্ট্রাম এবং এই দুটা সূত্র একটা থেকে আর একটা পরস্পর 20 অ্যাংস্ট্রাম দূরে অবস্থান করে এটা খুব মনোযোগ দিয়ে এই ক্লাসটা তোমরা দেখবা যে গঠনটা সম্পর্কে যদি ভালোভাবে না বুঝতে পারো তাহলে কিন্তু এটা মনে রাখা সম্ভব না চিত্রটা খুব ভালো করে খেয়াল করে দেখো যে দুটা সূত্র যে দুটা আছে দুটা স্ট্র্যান্ড যেটা আছে ডিএনএ অণুর এই দুটা সূত্র একটা থেকে আর একটা দূরত্ব 20 অ্যাংস্ট্রাম তাহলে দেখো এই গঠনটা কতটা সূক্ষ্ম এবং এটা রিসার্চ করে যে বের করা হয়েছে এবং সবগুলো দেখো খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে এটা অবস্থান করে আর একটা প্যাচ সম্পন্ন যে হয় এর দূরত্ব হলো 34 অ্যাংস্ট্রাম এবং এই 34 অ্যাংস্ট্রামের মধ্যে কি আছে নিউক্লিওটাইড আছে নিউক্লিওটাইড এক একটা নিউক্লিওটাইড তাহলে কি কি নিয়ে গঠিত এক অণু সুগার পেন্টোজ সুগার এক অণু পেন্টোজ সুগার কেন বলা হচ্ছে পাঁচ কার্বন যুক্ত পেন্টোজ সুগার আর হলো এর মধ্যে এর সাথে কি থাকে নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষার অ্যাডেনিন গুয়ানিন থায়ামিন সাইটোসিন এখানে দেখো এই যে অ্যাডেনিন তারপরে থায়ামিন গুয়ানিন সাইটোসিন এভাবে সংযুক্ত অবস্থায় থাকে আর এখানে দেখো যে এই শর্করা তার সাথে কি থাকে ফসফেট যুক্ত থাকে এইভাবে যুক্ত হয়ে এই ডাবল হেলিক্সটা তৈরি করে আর একটা নিউক্লিয়ার থেকে আরেকটা নিউক্লিওটাইডের দূরত্ব হলো 3.4 অ্যাংস্ট্রাম এই যে 34 অ্যাংস্ট্রাম পুরো একটা প্যাচ সম্পূর্ণ হতে যে দূরত্ব একটা প্যাচের মধ্যে আছে 10টা নিউক্লিওটাইড এর মধ্যে থাকে হলো 10টা নিউক্লিওটাইড এখান থেকে এই পর্যন্ত 10টা নিউক্লিওটাইড 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10
10টা নিউক্লিওটাইড থাকবে এর মধ্যে, 34 অ্যাংস্ট্রম মধ্যে, আর একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব হবে 3.4 অ্যাংস্ট্রম, দুটো স্ট্র্যান্ডের মধ্যে দূরত্ব হবে 20 অ্যাংস্ট্রম, আর এগুলো এই এগুলো হাইড্রোজেন বন্ড দ্বারা সংযুক্ত থাকবে। আশা করি এই যে ডাবল হেলিক্স যেটা আমি এখানে চিত্রটা দিছি, আশা করি এটা বুঝতে পেরেছো। আমি পরবর্তীতে আরেকটা চিত্রে যাই, এখানে দেখো আরো ক্লিয়ার যে কিভাবে এটা সংযুক্ত থাকে। এই দেখো এই চিত্রে নিশ্চয় আরো ক্লিয়ারলি বুঝতে পারছো যে এটা কিভাবে সংযুক্ত থাকে। আমি পরের চিত্রে যাচ্ছি, রাসায়নিক, এটা রাসায়নিক গঠন, পরের চিত্রে যাচ্ছি, সেখানে আরো সুন্দরভাবে বোঝানোর জন্য তোমাদের যে অ্যানালাইসিস যেটা যে কিভাবে। আগের চিত্রটাই দেখো, এখানে আগের চিত্র, এখানে কিন্তু সবকিছুই আছে, দুটো স্ট্যান্ড এখান থেকে এই পর্যন্ত, এটা হলো একটা স্ট্যান্ড বা একটা সূত্রকার, এই পাশ থেকে যে টিসিএ যে এগুলো লেখা, থায়ামিন, সাইটোসিন, অ্যাডেনিন, সাইটোসিন, এখান থেকে এই পাশে যেটা, এটা হলো ফসফেট, এই পর্যন্ত হলো আর একটা স্ট্যান্ড বা সূত্র। তাহলে আমি পরের চিত্রে আমি যে তোমাকে তোমাদেরকে এটা বিশ্লেষণটা আমি দেখাচ্ছি, রাসায়নিক গঠনটা এটা কিভাবে আছে, এটা স্ট্রাকচার এবং এটা কিভাবে আছে সেটা এখানে দেখানো হয়েছে। এখানে দেখো অ্যাডেনিন, সায়ানিন, গুয়ানিন, সাইটোসিন, এগুলো কি, এগুলো হলো নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষার, যেটাকে পিউরিন এবং পাইরোমিডিন বলা হচ্ছে। আর আছে হলো পি দ্বারা, এখানে পি, এই যে পি গুলো দেওয়া আছে এটা দ্বারা ফসফেট বোঝানো হচ্ছে। তারপরে এস, এস দ্বারা, এস দেওয়া আছে, এটা হলো সুগার, এস দ্বারা সুগার বোঝানো হচ্ছে। এস, এস দ্বারা পাঁচ কার্বন বিশিষ্ট যে পেন্টোজ সুগার আর কি, যেটা সেটা এস দ্বারা বোঝানো হচ্ছে। আর তাহলে এখন আমি এর গঠনটা সম্পর্কে বলি। এই যে সুগার যেটা থাকে, সূত্রক যেটা, সুগার যেটা, এটা দ্বিমুখী, অর্থাৎ এক পাশে যখন পেন্টোজ সুগারের 5 কার্বন থেকে শুরু হয়, আর এক পাশে সেটা 3 কার্বনে শেষ হয়। এই পাশে দেখো 3 কার্বনে শেষ হয়েছে, অপোজিটেরটা 5 কার্বন থেকে স্টার্ট হয়েছে এবং 3 কার্বনে এটা শেষ হয়েছে। এটা 5 কার্বনে শুরু হলে এটা 3 কার্বনে শেষ, আবার এটা 3 কার্বনে শুরু হলে 5 কার্বনে যে এটা শেষ হবে, দ্বিমুখী ভাবে অবস্থান করে সূত্রটি। আর এই সুগারের সাথে 1 কার্বন, তাহলে 1 অণু সুগারের সাথে কি থাকে, ক্ষার, নাইট্রোজেন ক্ষার। এখানে দেখো এই যে সাইটোসিন, আর এই পাশে কি আছে, গুয়ানিন, আর এক সূত্রকের গুয়ানিন, এক পাশে যদি সাইটোসিন থাকে আর এক পাশে সূত্রকের গুয়ানিনের সাথে সেটা সংযুক্ত থাকে। আর এখানে যে ডট ডট চিহ্ন দ্বারা দেখানো হয়েছে, এগুলো কি, এগুলোকে হাইড্রোজেন বন্ড, অর্থাৎ হাইড্রোজেন বন্ড দ্বারা, বন্ধনী দ্বারা এই দুটা ক্ষার সংযুক্ত থাকে। তাহলে এখানে 3টা হাইড্রোজেন বন্ড আছে। আর কি আছে, এই যে ফসফেট, এই ফসফেটটা হলো সুগারের সাথে প্রান্তের দিকে, ফসফেট সুগারের সাথে সংযুক্ত থাকে। তাহলে এক পাশে যদি এই সুগারটা, ফসফেটটা, ফসফেট সবসময় 3 কার্বনের সাথে সংযুক্ত থাকে, 3 কার্বনের সাথে এটা সংযুক্ত থাকে। তাহলে এই গেল হলো গঠনটা। আবার দেখো যে এখানে থায়ামিন অ্যাডেনিনের সাথে 2টা হাইড্রোজেন বন্ড দ্বারা, বন্ড দ্বারা সংযুক্ত আছে, 2টা হাইড্রোজেন বন্ড দ্বারা থায়ামিন অ্যাডেনিনের সাথে সংযুক্ত আছে। তাহলে এক এক পাশে দেখো এন, এন হইছে কোথায়, 3 কার্বনে, এটা হলো 3 কার্বন, 3 কার্বনে এন্ড হয়েছে, আবার এটা হলো 5 কার্বন এন্ড, আবার এখানে হলো 3 কার্বন, যে পাশে 5 কার্বন, এ পাশে হলো 3 কার্বন এন্ড, আবার এই পাশে হলো, অর্থাৎ সরকারটা সবসময়, সূত্রকটা সবসময় কি, দ্বিমুখী ভাবে অবস্থান করে, এক পাশে যদি 3 কার্বনে শেষ হয় আর এক পাশে 5 কার্বনে শুরু। তাহলে আশা করি এই স্ট্রাকচারটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে আমরা কিন্তু বলতে পারি যে এক অণু এর সংজ্ঞা যেটা, ডেফিনেশন যেটা, যে নিউক্লিওটাইডটা আসলে কি, কাকে বলে, এক
এখনো সুগারের সাথে এখনো নাইট্রোজেন ক্ষার যুক্ত হয়ে কি হয় নিউক্লিওসাইড, তার সাথে এখনো ফসফরাস যুক্ত হলে কি হয় নিউক্লিওটাইড। খুব সহজ একটা কথা। তাহলে এখানে এই সুগারের সাথে যখন এখনো সুগারের সাথে যখন এই নাইট্রোজেন ক্ষার সায়ানিন সাইটোসিন যুক্ত হবে, তাহলে সায়ানিন সুগারের সাথে যখন এই থায়ামিন বা সাইটোসিন যুক্ত হবে, সেই নাম অনুসারে এই নিউক্লিওসাইডের নাম হবে নিউক্লিওটাইড, অর্থাৎ থায়ামিন নিউক্লিওটাইড, সাইটোসিন নিউক্লিওটাইড, অ্যাডেনিন নিউক্লিওটাইড, এভাবে নামকরণ হবে। আচ্ছা, আশা করি তোমরা স্ট্রাকচার বুঝতে পেরেছ এবং এই বর্ণনাটা খুব যখন তোমরা এই গঠনটা বুঝতে পারবা তখন নিজেরাই কিন্তু বর্ণনা দিতে পারবা যে রাসায়নিক গঠনটা কেমন, ডিএনএ রাসায়নিক গঠনটা কেমন, ভৌত গঠনটা কেমন, এটা তোমরা বুঝতে পারবে। এখন আসো ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশনটা কি, যে যে প্রক্রিয়ায় একটি ডিএনএ অণু থেকে হুবহু দুটো ডিএনএ অণু উৎপন্ন হয় তাকে প্রতিলিপন বা রেপ্লিকেশন বলা হচ্ছে। আগে আমি বলেছি যে ডেফিনেশন যখন যারা স মানে প্রতিরূপ সৃষ্টি করতে পারে, স্বপ্রজনন কর্ম, স্বরূপ উৎপাদন করতে পারে, নিজের মতো অবিকল কপি তৈরি করতে পারে, এটাকে যে প্রক্রিয়ায় এই কপি তৈরি করে বা নিজের প্রতিরূপ সৃষ্টি করে সেটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন বা প্রতিলিপন। এটাকে অর্ধ রক্ষণশীল পদ্ধতিও বলা হয়, ডিএনএ সৃষ্টির অর্ধ রক্ষণশীল পদ্ধতি। ডিএনএ যে দুটো স্ট্র্যান্ড থাকে, এই দুটো স্ট্র্যান্ড কি হয়, অর্থাৎ একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হয়, সেটা কি হবে, যে এখানে যে এদের যে দুটো স্ট্র্যান্ড আছে সেটা কি অবস্থায় থাকে, আগে গঠন আমরা দেখলাম এরা প্যাঁচানো অবস্থায় থাকে, ময়ের মতো প্যাঁচানো সিঁড়ি আর কি, প্যাঁচানো সিঁড়ির মতো থাকে। তো সেটা যখন এটা যখন প্রতিলিপি সৃষ্টি করতে যায় তখন কি হয়, স্ট্যান্ড দুটো সেপারেট হয়ে যায়, আলাদা হয়ে যায়। আমি পরে চিত্রটা রেপ্লিকেশনের চিত্রটা দেখায়, এই যে দেখো স্ট্যান্ড দুটো কি হয়, এখানে দেখো এটা মাতৃ স্ট্যান্ড, প্যারেন্ট ডিএনএ, এটাকে বলা হচ্ছে প্যারেন্ট ডিএনএ, প্রথমে যে ডিএনএটা থাকে এটাকে প্যারেন্ট ডিএনএ বলা হচ্ছে। এটার মধ্যে কয়টা আছে, দুটা সূত্রক আছে, এখানে এই যে একটা সূত্রক, এই যে একটা সূত্রক, এই দুটো সূত্রক কি হয় প্রতিলিপি সৃষ্টির ক্ষেত্রে দুটো সূত্র কি হয় আলাদা হয়ে যায়, সেপারেট হয়ে যায়, হয়ে তার সাথে নতুন আর একটা সূত্রক গঠন করে, প্রত্যেকটা সূত্রক আলাদা হয়ে যায়, যেটা এই মাতৃ সূত্রকের এটাকে মাতৃ সূত্রক বলা হচ্ছে আর এটা হচ্ছে অপত্য সূত্রক বলা হচ্ছে। তাহলে এই প্রত্যেকটা মাতৃ সূত্রকের সাথে একটা পুরাতন সূত্রকের সাথে একটা নতুন সূত্রক তৈরি হয়ে দুটা ডিএনএ তৈরি হয়, এভাবে আবার জোড়বদ্ধ হয়। তাহলে এখানে যে ধাপগুলো আছে সেই ধাপগুলো আমরা আগে না দেখে নেই যে কি কি ধাপে এটা সম্পন্ন হয়। অরিবিন্দু শনাক্ত করো, হাইড্রোজেন বন্ধনের বিলুপ্তি, রেপ্লিকেশন ফর্ক গঠন, ক্ষারগুলোর পরিপূরক সৃষ্টি, শৃঙ্খল দীর্ঘকরণ, সূত্র বৃদ্ধি, বেজের বিন্যাস এবং সমাপ্তি। তাহলে এখানে এই যে রেপ্লিকেশনটা হয় এটা কিন্তু হঠাৎ করে যে দুটো সেপারেট হয়ে যায় তা না, এটা পর্যায়ক্রমে কতগুলো সিস্টেমের মাধ্যমে এই রেপ্লিকেশনটা সম্পন্ন হয়। তাহলে এখানে অরিবিন্দু শনাক্তকরণ, আমি চিত্রটাতে যাই, যে জায়গাটায় যেখানে রেপ্লিকেশনের সূচনা হয় সেই জায়গাটাকে বলা হচ্ছে সূচনা বিন্দু বা অরিবিন্দু। সেটা শনাক্ত হয় কিভাবে, যে অংশে থায়ামিন সাইটোসিন নাইট্রোজেন ক্ষারগুলো যে অংশে বেশি থাকে, পর্যাপ্ত পরিমাণে থাকে, সেখানে এই অরিবিন্দুটাকে এরা শনাক্ত করে স্ট্যান্ডটা ভাগ হওয়ার জন্য বা সূত্রটা ডিভাইডেড হওয়ার জন্য, সেটাকে যে জায়গায় এই সূচনা হয় রেপ্লিকেশনে সেটাকে বলা হচ্ছে অরিবিন্দু। এই অরিবিন্দুটা একটা ডিএনএ তে শুধু একটা হয় না, আদি কোষে সাধারণত একটা হয় কিন্তু উন্নত কোষগুলোতে প্রকৃত কোষগুলোতে এই
পরিবিন্দুর স্থান বিভিন্ন জায়গায় হতে পারে, ডিএনএ বিভিন্ন জায়গায় সূচনা হতে পারে, এবং এর ফলে কি হয়, রেপ্লিকেশনটা খুব দ্রুত সম্পন্ন হয়, যেহেতু বিভিন্ন জায়গা থেকে সূত্রপাতটা হয়, ফলে খুব দ্রুত একটা ডিএনএ সেপারেট হয়ে যেতে পারে। এখানে যেখানে যে জায়গাটায় রেপ্লিকেশন শুরু হয় সূচনা জায়গাটাকে অরিবিন্দু বলা হচ্ছে, এবং ওখানে কি হয়, হাইড্রোজেন বন্ডটা আলাদা হয়ে যায়। কিভাবে আলাদা হয়, হেলিকেজ এনজাইম, হেলিকেজ বলে একটা এনজাইম, সে কি করে, হাইড্রোজেন বন্ডটাকে ভেঙে দিতে সাহায্য করে, হাইড্রোজেন বন্ডটাকে ভেঙে দিতে সাহায্য করে এই হেলিকেজ এনজাইম। এবং এখানে প্রাইমারেজ বলে এক ধরনের এনজাইম আছে, সে কি করে প্রতিলিপি সৃষ্টি করতে পারে, প্রাইমার সৃষ্টি করে, ডিএনএ প্রাইমার, এই যে এগুলোকে বলা হচ্ছে ডিএনএ প্রাইমার, অর্থাৎ নতুন করে যে ডিএনএ সূত্রকটা তৈরি হয় তার যে উপাদানগুলো, এখানে দুটো ডিএনএ স্ট্র্যান্ড সেপারেট হয়ে গেল, হাইড্রোজেন বন্ডটা ভেঙে গেল, ভেঙে যে দুই দিকে দুটো চলে যাচ্ছে, কিন্তু আবার এই সূত্রকটা গঠন করতে গেলে এখানে আরেকটা সূত্রকের যে উপাদানগুলো, যেমন কি সুগার, নাইট্রোজেন ক্ষার, নাইট্রোজেন বেজ যেটা, ফসফেট, এগুলোর তো প্রয়োজন, তাই না? তো এগুলো কোথায় থাকে, এগুলো থাকে হলো নিউক্লিওপ্লাজমের মধ্যেই থাকে, নিউক্লিওপ্লাজমের মধ্যে নিউক্লিয়াসও থাকে, তাই না? তাহলে ওই নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে এই উপাদানগুলো থাকে, সুগার থাকে, নাইট্রোজেন বেজ থাকে, তারপরে হলো ফসফেট থাকে, এগুলো নিউক্লিওপ্লাজমের মধ্যেই থাকে। এগুলো যখন ডিএনএটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার ফলে এগুলো কি হয়, এই নতুন পুরাতন ডিএনএ যে স্ট্র্যান্ড আছে তার কাছাকাছি এগুলো সারিবদ্ধ হতে থাকে, এবং সারিবদ্ধ হয়ে এখানে এই যে ডিএনএ প্রাইমার যেটা, সে প্রাইমারেজ এনজাইম যেটা আছে, সেই প্রাইমার গুলো তৈরি করতে থাকে। এক একটা প্রাইমারের সাথে আবার কি হয়, প্রাইমারের সাথে ফসফেট, তারপরে হাইড্রোজেন, এগুলো সংযুক্ত হতে থাকে। সেখানে যে জায়গাগুলোতে এই প্রাইমার গুলো সংযুক্ত হয় যে জায়গায়, এটাকে বলা হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট বলা হচ্ছে। এই এই প্রাইমার গুলো যেগুলো ডিএনএ প্রাইমার, এগুলোকে ওকাজাকি ফ্র্যাগমেন্ট বলা হচ্ছে। এবং এটা যেটা, যখন এটা যে জায়গাটায় এটা দ্বিধা বিভক্ত হচ্ছে স্ট্যান্ডটা, সেখানে সেই জায়গাটা ওয়াই আকৃতি ধারণ করে, এখানে ওয়াই ফর্ক বলা হয়, সেই জন্য এটাকে ওয়াই ফার্ক ফর্ক তখন বলা হয়। এবং এই ওকাজাকি ফ্র্যাগমেন্ট গুলো, এই ফ্র্যাগমেন্ট গুলো যে দেখো প্রাইমার গুলো ধীরে ধীরে কাছাকাছি চলে আসতে থাকে, এবং এখানে কি হয়, লাইগেজ বলে এক ধরনের এনজাইম, সেটা কি হয়, এই যে গ্যাপ গুলো, এই গ্যাপ গুলো পূরণ করে দিতে থাকে, আরএনএ প্রাইম, এই প্রাইমার গুলোকে লাইগেজ এনজাইম একত্রিত করতে থাকে, এবং এর সাথে হাইড্রোজেন বন্ডটা এসে সংযুক্ত হতে থাকে, তখন এই নতুন যে স্ট্যান্ডটা, এটা কি হয়, এই পুরাতন স্ট্যান্ডের সাথে সংযুক্ত হতে থাকে। এবং এই সংযুক্ত হওয়ার আবার দুটো সাইড থাকে, একটা সাইডে কি হয়, নিউক্লিওটাইড গুলো ক্রমান্বয়ে শুধু সংযুক্ত হতে থাকে, তখন সেটাকে বলা হচ্ছে লিডিং স্ট্যান্ড, এটাকে লিডিং স্ট্যান্ড বলা হচ্ছে। এবং আরেক পাশে এখানে কি হয়, এই যে প্রাইমার গুলো গঠিত হতে থাকে এবং স্ট্যান্ডটা দীর্ঘায়িত হতে থাকে, এটাকে ল্যাগিং স্ট্যান্ড বলা হয়, অংশটাকে ল্যাগিং স্ট্যান্ড বলা হয়। আর লিডিং স্ট্যান্ড যে পাশে শুধু নিউক্লিওটাইড গুলো সংযুক্ত হতে থাকে সেটাকে বলা হচ্ছে লিডিং স্ট্যান্ড, এবং যে পাশে উৎপন্ন হয় এবং লাইগেজ এনজাইম এগুলো আবার কি হয়, লাইগেজ এনজাইম এই প্রাইমার গুলোকে সংযুক্ত করে, করার পরে এখানে হাইড্রোজেন বন্ড দ্বারা বন্ড এসে এখানে লাইগেজ এনজাইম এখানে সহযোগিতা করে, লাইগেজ এনজাইম আর কি থাকে এখানে, ম্যাগনেসিয়াম আয়ন যেটা, এটা এই নতুন স্ট্যান্ডটা সংযুক্ত হতে, গঠন হতে সাহায্য করে। এবং আর কি এখানে যুক্ত হয়, ফসফেট যুক্ত হয়, যুক্ত হয়ে এটা পরিপূর্ণ একটা, পরিপূর্ণ একটা সূত্র তৈরি হয়, হওয়ার পরে লাস্টে এসে হাইড্রোজেন বন্ডটা কি হয়, মাতৃ যে এই পাশে স্ট্যান্ডটা আছে এই স্ট্যান্ডের সাথে এটা সংযুক্ত করতে সাহায্য করে হাইড্রোজেন বন্ড এসে, ফলে কি হয়, এই একটা পুরাতন সূত্র আর একটা নতুন সূত্র, একটা পুরাতন সূত্র আর একটা নতুন সূত্র হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়ে এটা নতুন একটা ডিএনএ সূত্র গঠন করে। তাহলে নতুন যে ডিএনএটা গঠিত হয় তার সাথে কিন্তু একটা পুরাতন সূত্র থাকে, একটা
নতুন সূত্র থাকে। এখানেও কিন্তু একটা পুরাতন, এই যে এটা হলো মাতৃ, এটা হলো মাতৃসূত্র, তার সাথে এটা নতুন সূত্রটা সংযুক্ত হয়ে কি হয়, নতুন দুটা ডিএনএ সূত্র তৈরি হয়। এখানে নতুন দুটা ডিএনএ সূত্র তৈরি হয়। তাহলে এই যে যে জায়গাটা মূলত হলো এটা ফ্র্যাগমেন্ট আর কি, ভাগ হবে, অরীয় বা সূচনা যে বিন্দু সেই জায়গাটা, এই যে টপো মারেজ এনজাইমটা, সে কি করে এই জায়গাটায় মূলত শনাক্ত করে। তাহলে আশা করি তোমরা এই প্রতিলিপনটা বুঝতে পেরেছ, এবং যখন এই সূত্রটা জোড়া লাগানো সম্পন্ন হয়ে যায় তখন একটা পরিপূর্ণ একটা সূত্র তৈরি হয়। এবং এভাবে এইভাবে কি হয়, এই সূচনা প্রান্তটা অরীয় বিন্দু বা সূচনা প্রান্তটা একটা ডিএনএ তে অনেকগুলো থাকতে পারে, ফলে কি হয় ডিএনএ রেপ্লিকেশনটা খুব দ্রুত সম্পন্ন হয়ে যায়। তাহলে এইভাবে কি হয়, রেপ্লিকেশনের মাধ্যমে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ সূত্র তৈরি হয়, এইভাবে অসংখ্য ডিএনএ সূত্র তৈরি হয়। তাহলে এর মাঝে কি আছে, এখানেও কিন্তু অসংখ্য নিউক্লিওটাইড আছে, অসংখ্য নিউক্লিওটাইডের সমন্বয়ে কিন্তু একটা ডিএনএ অণু গঠিত। মূলত নিউক্লিওটাইডটাই হলো ডিএনএ অণুর মূল গঠন। তাহলে এটা আমরা আশা করি বুঝতে পেরেছি যে রেপ্লিকেশনের ফলে কি হয়, নতুন ডিএনএ অণু সৃষ্টি হয় যেটা বংশগতিতে ভূমিকা রাখে, তারপরে এনজাইম, তারপরে প্রোটিন সংশ্লেষণে এটা ভূমিকা রাখে ডিএনএ, তারপরে পিতামাতার বৈশিষ্ট্য, ডিএনএ যেটা কাজ পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সে বহন করে, বিবর্তনে ভূমিকা রাখে ডিএনএ, এগুলো হলো ডিএনএ কাজ। তাহলে এখানে যে এনজাইম গুলো আছে সেই এনজাইম গুলো পলিমারেজ এনজাইম, তারপরে হলো হেলিকেজ এনজাইম, লাইগেজ এনজাইম, এই এনজাইম গুলো মূলত রেপ্লিকেশনের ভূমিকা রাখে। তো এখানে রেপ্লিকেশনের ক্ষেত্রে এটা তো অত্যন্ত ইম্পর্টেন্ট, ডিএনএ রাসায়নিক গঠন প্লাস রেপ্লিকেশন গুরুত্বপূর্ণ। এখানে এনজাইম কি কি ধরনের এনজাইম পাওয়া যায় এবং এনজাইম কি কি কাজ করে, এনজাইমের উপরে কিন্তু আলাদা করে কোশ্চেন হয়, যে ডিএনএ রেপ্লিকেশনে যে এনজাইম গুলো ভূমিকা রাখে তার বর্ণনা, তার কাজ। তাহলে এখানে যে এনজাইম গুলো আছে সেটা সম্পর্কে তোমরা ভালো করে পড়বা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ যে ডিএনএ রেপ্লিকেশন যেটা, এজন্য এটাকে স্বপ্রজননক্ষম বলা হচ্ছে, যা তো নিজের মতো কি আলাদা কপি এরা তৈরি করতে পারে, স্বপ্রজননক্ষম। আজকের ক্লাস এই পর্যন্ত, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমার ক্লাসে আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর তোমরা পরবর্তী ক্লাস পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।